কি রাজপ্রাসাদ। সাক্ষীরা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে কিন্তু এই রাজপ্রাসাদটা রয়েছে। কলারোয়ার মধ্যে খুব নান্দনিক এবং পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট এই রাজপ্রাসাদটি, যেটা দেখলে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো। এই রাজপ্রাসাদে আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারুক রাজ। সেই রাজপ্রাসাদ যার কথা বলেছিলাম যে রাজপ্রাসাদ দেখাবো, আর সেই রাজপ্রাসাদে এসেছি। এই রাজপ্রাসাদটা এটা যশোর এবং কলার সাতক্ষীরা যে মহাসড়ক রয়েছে ঠিক তার পাশেই। এই জায়গাটার কিন্তু অনেক সুন্দর একটা যে রেস্টুরেন্ট কফি শপ বা যেটাই বলেন, খুব সুন্দর একটা নান্দনিক পরিবেশ কিন্তু এখানে রয়েছে। চলুন আমরা ঘুরে আসি, সেই টোটাল রাজপ্রাসাদটা দেখে আসি। আসলে আপনার কাছে কেমন লাগছে? আধুনিক রুচিশীল মানুষের জন্য রাজপ্রাসাদ আসলে একটি মনোমুগ্ধকর জায়গা, কারণ সুন্দর একটি স্পেস এর ভেতরে তৈরি করেছেন আসলে তারা প্রশংসার দাবিদার। এবং এই আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ভিতরের যে ডেকোরেশনগুলো করেছেন একটা অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর। এবং নিঃসন্দেহে উন্নত বিশ্বে যে ধরনের রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে তারই আদলে এই রেস্টুরেন্টটা যে তৈরি করতে চাচ্ছেন এর প্রতিষ্ঠানের মালিক, সেটা এই নমুনা দেখলে বোঝা যাচ্ছে। হয়তো এর খাবারের মানগুলো আরও অনেক সুন্দর এবং ইতিমধ্যে অনেক জায়গায় সাড়া জাগিয়েছে এবং জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে, আগমন হচ্ছে। বিশেষ করে মানুষের যে দৃষ্টিনন্দন যে স্পেসটি তৈরি করেছে বাইরে এবং ভিতরে, এটা আসলে দেখার যোগ্য। এবং রাজপ্রাসাদ নামের সঙ্গে যথার্থ যায় বলে এটা আমি মনে করছি, কারণ ভিতরে যে রাজাদের যে একটা ভাব যেটা, সেটা আসলে এর ভিতরে ঢুকলেই বোঝা যায় যে হ্যাঁ আসলে রাজপ্রাসাদে আমি প্রবেশ করলাম। অবশ্যই পরিবার নিয়ে এবং একটি সুন্দর নিরিবিলি স্পেসে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এতটুকুই বলবো, অসাধারণ, মানে খেয়ে তৃপ্তি পাইলাম, মানে আলাদা একটা ফ্লেভার, খুব সুন্দর স্বাদ, মাছটাও ফ্রেশ দেখলাম, সবজি যেটা হেলদি ভেজিটেবল, তো সব মিলে খুব সুন্দর। পরিবেশের সাথে সাথে এই সুন্দর পরিবেশে সুন্দর একটি খাবার, এটা যে কারণে আশা করা যায় অবসর সময় টাইম স্পেন্ড বলতে যেটা বুঝি, এটার জন্য একটি উত্তম জায়গা হচ্ছে রাজপ্রাসাদ। আসতে পারে